চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে এক নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় সাকিব খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। সুপারস্টারের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, বিশেষ করে বাচ্চাটাকে যেন বুবলি বা সাকিব ভাইয়া ওরা যেন সুন্দর মতো লালন পালন করতে পারে। কিরে বর্ষা ফা, বাচ্চা আপনার একটা লাগবে নাকি? আমাদের সাকিব ভাইয়া যারাই প্লেনে করে নিয়ে যায় আমেরিকা, একটা বাচ্চা হ্যার ফোড়াইয়ে দেয়, আর বর্ষা আফু হেটার প্রশংসা করে। বর্ষা আফু ভাইবেন না, আমাকে সাকিব ভাইয়া কিন্তু ধর্ষণও করতে পারে, ধর্ষণের মামলাও কিন্তু তার বিরুদ্ধে হয়েছে, যেটা আপনি আপনার ভিডিও প্লে করার আগে একটু কিঞ্চিত অংশ দেখছেন, দর্শকরাও দেখতে পারবেন। আমাদের সাকিব ভাইয়া কিন্তু এবার কঠিন আকারে ফাঁসে যাচ্ছেন, যেই মুভি করছেন সেই মুভির প্রযোজক করে ধর্ষণ করছে। এটা আমার কথা না, এটা বড় বড় মিডিয়া কর্মীদের কথা, বাস্তব প্রমাণ ডেস্ক রিপোর্ট পুরো ভিডিওতে রয়েছে। বিশেষ করে বর্ষাফুর কথা শুনে আমি একটু অবাক হয়েছি। সাকিব খান একটা ঘৃণাযোগ্য কাজ করেছে, সেই ঘৃণাযোগ্য কাজের প্রশংসা করতেছে, বলছে বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। আরে ভাই, বাচ্চাটা তো নিয়ে কোনো প্রশ্ন করা হয় না, বলছে সাকিব ভাইয়া আর বুবলি আপা যে নতুন মুভি শুরু করছে এটা নিয়ে আপনার অভিমত কী? সেটা নিয়ে কোনো মতামত না দিয়ে তিনি আমাদের সাকিব ভাইয়ের বাচ্চাটা, মানে তিনি আসলে বাচ্চা লোভী, তো আসলে আমাদের বর্ষাফার একটা বাচ্চা দরকার মনে হচ্ছে তার কথায়। তো বর্ষাফা আসলে সেখানে কী কী বলেছেন এবং বর্ষাফাকে কী কী প্রশ্ন করা হয়েছিল সে চিত্রটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের সাকিব ভাইয়া প্রযোজক যে একটু ধর্ষণ করেছে সেটা একটু দেখে আসি। চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে এক নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় সাকিব খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। সুপার হিরো সিনেমার শুটিং এর সময় হোটেলে ওই নারীকে ধর্ষণ করেন সাকিব। মিলি সুলতানা নামক প্রবাসী সাংবাদিক ফেসবুকে তার ভেরিফাইড পেজে শনিবার এ তথ্য জানিয়েছেন। সেখানে হোটেলে ওই নারীর সঙ্গে সাকিব খানের কি ঘটেছিল এবং পরবর্তীতে মামলা থেকে কিভাবে রক্ষা পান তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাকিব খান বুবলির সন্তান সামনে আসার পর দেশ জুড়ে চলছে হইচুরতর খবর দিলেন প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা। শনিবার মিলি সুলতানার ফেসবুক ওয়ালে উল্লেখ করা স্ট্যাটাসে বলা হয়েছে, অথর্ব খানের সুপার হিরো সিনেমার শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়, নায়িকা ছিলেন বুবলি, প্রযোজকের কাছে খান সাহেবের ফরমাইশ ছিল হোটেলে তার ঠিক পরের কামরা যেন বুবলির জন্য দেওয়া হয়, যাতে বুবলির সাথে তিনার লারে লাপ্পা মার্কার রোম্যান্স নির্বিঘ্নে কন্টিনিউ হতে পারে। হলো তাই, সিনেমার শুটিং এর সাথে ধুমিয়ে চলতে লাগলো তাদের হোটেল রোম্যান্স। 18 সালে তার জন্য বিপদ হয়ে এলো বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী। জানা গেছে সাকিবের একটি ছবির সহপ্রযোজক ছিল সেই নারী। সেই রমণীকে দেখে মজে যান ডালিউডের প্রেম কুমার, ভাবলেন ফ্রিতে হারিপ্পা হারিপ্পা খেললে মন্দ কি। এই নারী ছিলেন বিবাহিতা, তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন, তাকে আমাদের দেশের মোশাররফ করিম তাহসান কোনারা ভালো করেই চেনেন হয়তো। মোশাররফ করিমের ভাবধারা ভ্যারাইটিজ সেলফি দেখে সেটাই মনে হলো। মিলি সুলতানা আরও লিখেছেন, 2018 সালে ওই প্রযোজক মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশ্যে। তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন, ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল। অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নারী। পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগেই খবর পৌঁছে যায় তার কানে। ফোন করেন জৈনক প্রভাবশালী ইমিগ্রেশন লয়ারকে। তিনি লিখেছেন, সেই প্রভাবশালী লয়ার খান সাহেবের দোসর বনে যান, পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন, পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান। ওই নারী যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী, তার চারিত্রিক স্খলন দেখে ডিভোর্স দেন। কিং খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন, আর এভাবেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চম্পট দেন কিং খান। রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সাকিব খান বলেন, আমি কেন রেপ করতে যাব, বরং সেই আমাকে ড্রিঙ্ক করিয়ে বেসামাল করে দেয়, তারপর যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে, সে আমাকে প্রলুব্ধ করেছে। মজার বিষয় হলো, বুবলিও তখন অস্ট্রেলিয়াতেই ছিলেন, কিন্তু বুবলি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তার পিঠ পিছনে লীলা খেলায় মেতেছিলেন তার প্রেম কুমার। হাই রে, এভাবেও কেউ ঠক খায়? তো এখানে আপনারা দেখতে পারলেন আমাদের সাকিব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই সাকিব ভাইয়ে একসময় আমাদের এমপি হবে, আমাদের
দেশ শাসন করবে। এই সাকিবের কাছ থেকে আসলে আমরা এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করতে পারি না। যেই ছবি করতেছে সেই ছবির প্রযোজকের যিনি পাইন মেয়েটা দিতে পারেন, সেই সাকিব আসলে দেশের মুখ কতটা উজ্জ্বল করতে পারবে সেটা আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলছি। তো চলুন এবার বর্ষা আপা, তার কাছে জিজ্ঞাসা করা হলো সাকিব এবং বুবলির বিষয়টা আপনি কোন চোখে দেখছেন, এই মুভিটার আসলে আপনি কী নাম দেবেন। তিনি আসলে সেই বিষয়ে কথা না বলে সাকিবের এবং আমাদের বুবলির বাচ্চা শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে শুরু করছেন। চলুন সেই দৃশ্যটা একটু দেখে আসি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা একটা বাচ্চা কিন্তু কোনো দোষ করে না, সে কিন্তু নিষ্পাপ, একটা শিশু বাচ্চা কিন্তু সে নিষ্পাপ, সে পৃথিবীতে আসছে, বাট ফাইনালি আমরা সবাই দেখে ফেলেছি তাকে। আর বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, বিশেষ করে বাচ্চাটাকে যেন বুবলি বা সাকিব ভাইয়া ওরা যেন সুন্দর মতো লালন পালন করতে পারে, সেটা তো বলতে পারবো না, এটা জানি না। বাট যেহেতু বেবিটাকে আজকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুলের মতো একটা ছেলে বাবু, মানে আর ভাইয়ার কোলের যে ছবিটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে ভাই এত সুন্দর লাগছে দেখতে, এটাই আসলে বড়। এর বাইরে এখন আর কিছু না, সেটাই বললাম যে তারা যেন বাচ্চাটাকে নিয়ে দুইজন যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। এই যে ও মা, মালয়েশিয়াতে তো আরেক লঙ্কা কাহিনী না কি বলে, লঙ্কা কাণ্ড না আরেক কাহিনী, কারণ ওরা ওরা নিজেরাই হিমশিম খেয়ে গেছে যখন আমরা KLCC-তে প্রিমিয়ার করি, যখন সাতটা স্ক্রিন একসাথে দেখানো হয় আটটা স্ক্রিনে, তখন আধা ঘন্টা এক ঘন্টা পরে মানে ওদের সিকিউরিটি যে ভেড আছে ওরা নেমে আসছে সিয়াতুতলা উপর থেকে যেখানে কি হচ্ছে সিনেমা হলে, পরে এসে যখন দেখলো এই অবস্থা ওরা লোকজনগুলো সরিয়ে দেওয়ার পরে দেখছি কি দরজা বন্ধ করে এরকম একটা জায়গার মধ্যে নিজেরাই ভিডিও করার শুরু ছবি তোলা শুরু করে দিয়েছে সিকিউরিটি যারা চিপ ছিল। মানে বিদেশে গিয়ে এত মানে ইভেন এর পিছে অনেক কিছু তারা বলেছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে, বাংলাদেশের শিল্পী নিয়ে, বাংলাদেশের ডিরেক্টর অনেক কিছুকে নিয়ে, কিন্তু তার এর মাঝখানে গিয়ে যে আমরা এত বড় একটা সম্মান করি, এটা আমাদের দেশের জন্য, দেশের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি পাওয়া। আসলে আমরা চাই না কিছুদিন পরে বর্ষাফু লাইভে আসিয়া বলে যে সাকিব খানের সাথে আমারও সম্পর্ক ছিল, এই কথা শোনার জন্য আমরা একদম প্রস্তুত না, বিশেষ করে আমি প্রস্তুত না। আপনারা যদি কেউ প্রস্তুত থাকেন তাহলে হয়তো এই কথাগুলো শুনতে পারেন। তার আগে বর্ষাফুকে একটু হুঁশিয়ার করা উচিত, বর্ষাফু সাকিবের আশেপাশেও যাইয়েন না, তিনি কিন্তু আসলে ছেলে সন্তান দিতে খুবই একদম পারদর্শী মানুষ, ইতিমধ্যে তিনজনকে দিয়েছেন এবং তিনোটা খুব সুন্দর, খুব ফুটফুটে বাচ্চা হয়েছে। আপনার বাচ্চা লাগলে আপনি একটু তাবিজ কবুজ বা মাজারে যাইয়েন, তাইয়া একটু ঝাড়ফুঁক দিয়েছেন, তারপরও সাকিব ভাইয়ের কাছে যাইয়েন না, ওই পীর বাবার কাছে গেলে কিন্তু আপনি খালি পেটে ফেরবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।